ভালো হয় তাই না? এই যে গলার মধ্যে যখনই কোনো প্রবলেম হয়, গলা খুশখুশ বা গলার মানে একটু কেমন লাগে না কাটা কাটা, তখন ওয়াশরুমে যেই ঢুকেছি তখনই মনে পড়ে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে সকাল 8:30, আর এই সময় থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। আমার জানো কত ভিডিও জমে রয়েছে, কিন্তু গলার এই পরিস্থিতির জন্য আমি কোনো ভয়েস দিতে পারছি না। দুদিন ধরে, সেই দুদিন আগেই ভিডিও শ্যুট করে রেখেছি আর দুদিন করিনি ভিডিও, মানে এত ভিডিও জমে রয়েছে, গ্যালারি ফুল হয়ে রয়েছে। তাই আজকে ভাবলাম যতটুকু কাজ করব ততটুকুই ভয়েস ওভার দিয়ে মানে কথা বলে ডাইরেক্ট একটা ভিডিও তৈরি করব, সেটাই তোমাদের পোস্ট করব। ভিডিও না দিলে তো ভালোও লাগে না। যাই হোক বন্ধুরা, যেখানে আমার যত বন্ধু আছে নতুন পুরনো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। আমার এই কথাগুলো শুনতে তোমাদের একটু অসুবিধা হবে, তাও একটু অ্যাডজাস্ট করে নিও। আগের ভিডিওগুলো হয়তো পরে যাবে, আর এই ভিডিওটা যেহেতু আমি করে নিচ্ছি এটা আগে যাবে। আজকে রবিবার, সকালের জলখাবারের জন্য চা বিস্কুট কিন্তু খাওয়া হয়ে গেছে, পিঠুরো বিস্কুট খাওয়া হয়ে গেছে, একটু ময়দা ছিল ওটাকে একটু মেখে নিই, আর একটু আলুর তরকারি করবো ছেলের জন্য, মিষ্টি আছে ফ্রিজে, ছেলে মিষ্টি দিয়ে লুচি খায় না। ঠিক আছে, বললাম তো যেটুকু কাজ করবো সেটুকুই কথা বলবো, পরে আর আমি ভয়েস ওভার দিতে কষ্ট হয়ে যায়। তাহলে এখন ময়দাটা মেখে নিই, আর এদিকে ময়দা মাখছি, এদিকে মানে বাসির আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় ময়লাওয়ালা চলে এসছে, মানে যেখানে আমরা ময়লা ফেলি সে ভাইটা মনে হয় চলে এসছে, বাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। পাশের বাড়ির শাটারিংয়ের মানে ছাদ শাটারিং করেছিল, সেই বাঁশ কাঠ এগুলো খোলা হচ্ছে। ঠিক আছে, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই লাইকটা কিন্তু দিও। এই যে ময়দাটা মেখে নিলাম, এবার দুটো আলুই কাটবো, ছোট্ট দুটো, আর অন্যটা পাল্টে নিলাম, ওই রানি কালারের অন্যটা পড়লে না মানে রান্নাঘরে আসলে দাগ ঠাক ভরে যায়। এখনও সিঙ্কে বাসন রয়েছে, এই দেখো টিফিনের কাছে এসছি না, বাসনগুলো রয়েছে, ভাবলাম আলুর তরকারিটা বসিয়ে বাসনগুলো মেজে নেবো আর লুচিটা পরে ভাজবো। চিৎকার শুরু করে দিয়েছে আমার মিঠু, লুচি ভালো খায়। আর দেখবে আর যতই যা কিছু থাক, লুচির সঙ্গে এই সাদা সাদা না, আমরা একটু হলুদের গুঁড়ো দিই, মানে কাঁচা লঙ্কা কালো জিরের এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। আর মানে অন্য সবজি থাকলে ওর মধ্যে দিলেও অতটা টেস্ট হয় না যতটা নাকি শুধু আলু দিয়ে ভালো লাগে। আর ছেলে খাবে তো শুধু আলুই দিতে, এর ভেতরে সেরকম কিছুই নেই, তাও সেই গুড়ি গুড়ি পিঁপড়ে পিঁপড়ে চক নিয়ে বসেছি, দাগটা দিয়ে দেবো। আর এটাকে তো এই যে এইভাবে রেখে খুলে যায় খালি, লাল পিঁপড়ে না কিন্তু ওই যে বাবা পিঁপড়ে বলে না সেই পিঁপড়ে, লাল পিঁপড়ে হলে বাবা কামড় দিয়ে জীবন বের করে দেয়। কড়াই যতই ধুয়ে রেখে দিই, আবার আমি যখন ব্যবহার করি একবার ধুয়ে নিই। আর এই দুটো লঙ্কাই দেবো, ছেলে না হলে একটু ঝাল হলে খেতে পারবে না। এমনি কলার আবার বসা, তার মধ্যে আবার চিমনি চলছে, তাহলে আমার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? আর ভাবলাম একটু অল্প পরিমাণে হলুদ দেবো, যাই হোক একটু ঝোল দেবো তো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার এই সিঙ্কের বাসনগুলো মেজে নিই, এটার মধ্যে ঝোল দিয়েই বাসনটা মেজে নেবে। তরকারিটা এখন ইন্ডাকশনে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হয়ে যাক সেদ্ধটা, ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি।
আর অনেকগুলো বাসন। আবার টিফিন করার পর অনেকগুলো বেরোবে, যতবার রান্না ঘরে ঢুকবে ততবারই বাসন বেরোবে। এবার ঢুকবো স্নান করতে। এই ঘরটা ঝাঁট দিলাম, মুছলাম না, কিন্তু কিছু তো কাচতে হবে। স্নান করে কেচে নেব, তারপর পুজো দিয়ে তারপর লুচিটা ভাজবো। তরকারি হয়ে গেছে, আর একটু কাজ করছিলাম। কাজ করছিলাম মানে এই যে হাতে কাঁচি, এই মানে কাঁচি দিয়ে একটু কাটাকুটি করছিলাম। তাই 10টা বেজে গেল, শুকিয়ে গেছে নাইটিটা, এটাই পরে নিই। আমি তো আবার যেটা ধুয়ে দিই সেটাই পরপর পরতে থাকি, কারণ এমনি তো অ্যালার্জি। ধোয়া জামা আলনার থেকে নিয়ে যে পরবো সেগুলোতে পরলেই ব্যাস গায়ের মধ্যে শুরু হয়ে যায় অ্যালার্জি। তাই এই জন্য ধোয়াগুলো প্রত্যেক দিনই ঘুরিয়ে ফিরিয়ে যেটা ধুয়ে দিই সেটাই আবার পরদিন পরি। গলার মধ্যে যখনই কোনো প্রবলেম হয়, গলা খুশখুশ বা গলার মানে কেমন লাগে না কাটা কাটা, তখনই আমি এটা ব্যবহার করি, ভিটারেন লিকুইডটা। এটা অনেক বছর মানে আমার মাঝে মাঝেই গলার এই সমস্যাটা হয়, তবে অনেক বছরের ওষুধটা না, ওষুধটা নতুন আনা হয়েছে, কিন্তু অনেক বছরই আমি এটা ব্যবহার করি, ভালো ফল পাওয়া যায়। ছেলেকেও এটা ব্যবহার পেয়েছি, ছেলে কমে গেছে, এখন দুদিন ধরে আমি করছি। যে একটু গলার মধ্যে দিয়ে করলাম নিজেকে মানে অনেকটা ফ্রেশ লাগছে, তবে কী বলো তো ভুলে যাই করতে। দিনে অন্তত 3-4 বার করলে ভালো, কিন্তু আমি ভুলে যাই। এখন যেই করলাম মনে হচ্ছে অনেকটা আওয়াজটা ক্লিয়ার লাগছে, দেখা যাক আবার আরেকটু। হ্যাঁ মনে হচ্ছে না, একটু আগের থেকে আওয়াজটা বেড়েছে। ওয়াশরুমে যেই ঢুকেছি তখনই মনে পড়েছে আজকে তো রবিবার, রবিবার তো বাথরুমটা ক্লিন করার ব্যাপার থাকে। তারপরে আবার মনে পড়লো ঠিক আছে কোনো ব্যাপার নেই, এমনি তো ঠান্ডা লেগেছে, কিছু করার নেই, একেবারে ওয়াশরুমটা ক্লিন করে মাথা টাথা ঘষে চলে আসলাম। কাজটা রেখে দিলেই আবার ডিউ, আজকে না ধুলেও কাল পরশু একদিন না একদিন আমাকে ওটাকে ক্লিন করতেই হবে। এর থেকে বরঞ্চ আজকের কাজ আজকেই সেরে ফেললাম। ঠাকুরঘরে যাব, এই যে বসে আছে আমার মিঠু নানি, রেগে রয়েছে দেখো। হ্যাঁ রে মিঠু, কি হয়েছে, রাগ করছিস কেন? রাগ কর না, বাটি পরিষ্কার না, এই জন্য রেগে রয়েছে। এবার পুজোটা দিয়ে নি, ঠাকুর ঘরে আর কিছু শেয়ার করবো না তোমাদের, পুজোটা এবার দিয়ে নি। বাবা কাপড় চোপড় পাল্টাবো, ঠিক আছে? বলতে ভুলে গেছি, ছেলেরা আবার রাত্রে বিয়ে বাড়ি আছে, তাই কালকে থেকে মানে কদিন ধরে বলছিল যে মটন খাবে মটন খাবে, তাই সকালবেলা উঠে বলছে মা আমার বিয়ে বাড়ি। আর ওদের তো আগের থেকে জানা থাকে না কোন দিন বিয়ে বাড়ি, মানে গ্রুপে কার্ড দেয় বন্ধুদের, এবারে এর ওর কানে কানে বলতে বলতেই তো তা আজকে বিয়ে বাড়ি যাবে। তার চিকেনই আনবো, মটন আনবো। গরম হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি, আর এই কড়াইটার মধ্যেই আমি লুচি ভাজি। আর অনেকক্ষণ মেখে রাখলে তো ময়দাটা বেশ ভালো হয়, তাই না? এই যে আবার বেশি কড়া ভাজা যাবে না, ছেলেরটা ছেলের বাবা আবার কড়া ভাজাটা পছন্দ করে। দেখো কি সুন্দর ফুলেছে, তবে হ্যাঁ বেলাটা অতটা পারফেক্ট হয়নি, যাই হোক আমি ভেজে এখন ছেলেকে খেতে দিয়ে নিই।
বাবু কেবিলের বইটা নিয়ে যাবি? এই যে আমার টিভি রিচার্জ করাবো, অনেকদিন ধরে করাই না। ছেলের খাওয়া হয়ে গেছে, আমাদের ওরও খাওয়া হয়ে গেছে, মাকে নিচে দিয়ে আসলাম, মিঠুরও খাওয়া হয়ে গেছে। এখন এই যে ছেলের থালার মধ্যে আমি দুটো নিয়ে নিলাম, আর তোমাদের তো বললাম চিকেন রান্না করব, এখানেই বসে নেই চিকেন রান্না করব। এখন আমাদের বাড়ির সামনে যে দোকান সেখানে চিকেন নেই, আর এদিকে মাও বাজার থেকে চলে এসছে, ওই বাজার থেকে যে চিকেন আনবে তখন আর ফোন করা হয়নি, ভেবেছে এখানে পাবে, জানি না দুপুরে কী রান্না হবে। ডিম আছে, চিকেন যে দরকার কোনো সেটা কোনো ব্যাপারই না, যে রবিবার হলেই চিকেন দরকার, কিন্তু ছেলেটা একটু কী করে, ছেলে তো দেখলো রাত্রে ওর বিয়ে বাড়ি আছে। দেখা যাক, আরও একটা দোকানে গেছে খোঁজ করতে, যদি পেয়ে যায় কী রান্না করব। আছে গতকালের কিছু কিছু আছে, আবার আমাদেরও এতগুলো তেলা কিছুর পাতা তুলে নিয়ে এসেছে, বলে ঝোল করো। এখন আমি টিফিনটা আগে খাই, দুটো নিয়েছি, এই যে ব্যাস টিফিনটা খেয়ে নিই, তারপরে দেখি কী রান্না করবো। চালটা ভিজিয়ে রেখে এসেছি। দেখো আমাদের ঘরের লোক কী নিয়ে এসছে, এই যে ও এগুলো ঝোল ভালো খায় বললাম, আর মাংস সমস্যা মিটে গেছে, এখানে পাওয়া যাচ্ছিল না বলে বাবাকে ফোন করা হলো, বাবা এখনো বাজারে আছে, তা বাবা বললো যে বাবা কিনে নিয়ে আস, কারণ ওই বাজারে পাওয়া যাচ্ছে, ব্যাস আর ঝামেলা নেই। এতক্ষণ চিকেন পাচ্ছিলাম না, দেখো বাবা কত চিকেন নিয়ে এসছে এইখানে, আর আমি এই সলিড পিসগুলো তুলে রাখলাম, কারণ এতটা চিকেন লাগবেও না, ছেলের আবার রাতের বিয়ে বাড়ি, সলিড পিসগুলো রেখে দিই ফ্রিজে, ছেলেকে কাল পরশু যখনই হোক একটু চিলি চিকেন করে দিতে পারবো। লঙ্কার গুঁড়ো দেইনি এখনো, টমেটো পেস্টও আমি পরে পেঁয়াজের মধ্যে দেব। এখানে দিয়েছি তেল, সর্ষের তেল, আর ওই যে জিরে আদা রসুন দই সব পেস্ট করা, সেটা দিয়ে চিকেনটা এখন ম্যারিনেট করে রাখবো, কষাতে কষাতে লঙ্কার গুঁড়ো দেব। বাবা গো লঙ্কার গুঁড়ো দিলে আর আমি এখন হাত দিয়ে এত সুন্দর করে মাখতে মাখতে গল্প করতে পারতাম না। হ্যাঁ এই গতকালে টক ডাল রয়েছে, ভেন্ডি ভাজা রয়েছে, গিমা শাক রয়েছে, বেগুন ভাজা রয়েছে, যার জন্য আজকে ভাত আর চিকেনই করলাম। যে দারচিনিটা দিয়ে দিলাম ফাটিয়ে, এবার পেঁয়াজটা ভেজে, আর আলু তিন পিস তো ভাজলাম না, ভাজবো আর কি, মশলাটা যখন কষাবো দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটোটা দিই, আমি চিকেনের সঙ্গে টমেটোটা দিই না, সুন্দর কষিয়ে নেব। এই যে মাংসটা, হ্যাঁ এনেছি, রবিবার ছেলে তো দোকানে বসে না, তা ও ক্লাবের দিকে গেছিলো চিকেনটা খোঁজ করেই, ও ক্লাবের দিকে গেছিলো, তখন তো জেনে গেছে যে চিকেন হয়নি, কিন্তু পরে ও দাদু যে নিয়ে এসছে ও আর জানে না, তা ঘরে এসে বলছে ও মা চিকেনের গন্ধ পাচ্ছি, আমি বললাম হ্যাঁ আমি চিকেনই বসিয়েছি, বলে ও দাদু নিয়ে এসেছে, মানে খুব খুশি, খায় একটুখানি কিন্তু না, মাছ মানে রবিবার দিন মাছ দিলে না একটা পছন্দ করে না, আর এমনি রবি সোম বলে কোনো কথা নেই, মাছ ও একদমই পছন্দ করে না। আর এই তো চিকেনের পরিমাণটাও আজকে অনেকটা, তোমাদের তো বললাম কিছুটা রেখে দিয়েছি, আর এই যে কিছুটা রান্না করলাম, আর আজকে একটু ঝোল ঝোল দিলাম, দেখো আর রসুন দিয়েছি, বাবা একটা খাবে আর আমাদের ও একটা খাবে, আমি আর বাবু একদমই রসুন গোটা গোটা ওইভাবে খাই না, তাই এরা ভালো খায় বলে দিয়েছি, আর এরকম পাতলা একটু ঝোল করেছি বলে আমাদের ও, তারপরে ছেলে, ছেলে একটু প্রথমে বলছিল পাতলা ঝোল, কিন্তু পরে বলল না গো মা ভালো হয়েছে, অনেক দিন পর এরকম পাতলা ঝোল করেছ, তাই একটু আমিও ভালো খেয়েছি ঝোলটা, কিন্তু ওই আমি চিকেন খেলেও একটুখানি খাবো ব্যাস এই, আর চিকেন দিয়ে বেশি ভাতও খাওয়া যায় না। আর এইদিকে এই যে তেলাকুচুর পাতা এনেছিল সেটা দিয়েও একটু মেথি ফোড়ন দিয়ে ঝোল করে নিলাম। রান্নাবান্না শেষ, চিমনি অফ করে দিয়েছি, লাইট অফ করে দিয়েছি, নিচের খাবার টাবার দিয়ে এসেছি,
আর আমাদের কখন খাওয়া হয় ঠিক নেই। ছেলে শুয়ে টিভি দেখছে, আর আমাদেরও এখনও দোকান বন্ধ করতে পারিনি, রবিবার দুটোই বন্ধ হয়ে যায়, কিন্তু গ্যারেজ যেহেতু খোলা, এখন 2:20 এখনও দোকান বন্ধ করতে পারছে না। গ্যারেজ খোলা থাকলে তো আসবেই লোক। আর আজকে মানে সেই 4 মাস পর আজকে কেবিল আমি ভরলাম টিভিতে, কারণ নাহলে তো আবার মানে পুরো সার্ভিস মানে ভরতে আমার তো দরকার পড়ে না। শুধু ছেলের রুমেটা আর নিচে মায়েদের রুমেটা, ওটা প্রত্যেক মাসে মাসে রিচার্জ করে দিই, কিন্তু আমাদের টিভিটা করি না, কারণ আমি দেখি না, আমি তো মোবাইল নিয়েই থাকি। কিন্তু একদম পুরো লাইনটা বন্ধ করে দিলে না, আবার যখন আমি কেবিল লাইন নেবো পুরো খরচা দিতে হবে। তা আমরা মেয়ে মানুষ, আমরা এইভাবে একটু বাজেট করতে পারি, টিভি দেখি না বললে আর ভরিনি, আরে দূর থাক, 3-4 মাস পর একবার করে ভরবো, তাহলে জিনিসটা কন্টিনিউ থাকবে, অফ করে দেবে না লাইনটা। আর ছেলের রুমেও টিভি আছে, নিচের রুমেও টিভি আছে, সেখানেও লাইন দেওয়া থাকে, তার জন্য আর ভরি না। তা আজকে এই মাসে ভরলাম, তা এখন বসে একটু টিভি দেখি। কখন খাওয়া হয় ঠিক নেই, দুপুরে তো সকালে তো বেশ ভর পেট টিফিন খাওয়া হলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা পুজো দিয়ে এসছি, এখন বড় কাজ এই যে ছেলের বিয়ে বাড়ি আছে, এই শার্টটা আয়রন করতে হবে, কালারটা একটু গ্রিনের মধ্যে, কিন্তু এখানে দেখাচ্ছে নেভি ব্লু। কিন্তু সবার আগে আমাকে নিচে গিয়ে তালা দিয়ে আসতে হবে, মানে নিচে আমাদের দেখো পুজো দিয়েছি, সব করেছি, লাইট অফ করেছি, দরজা দেইনি, দোকান বন্ধ না, আজকে 3:30 সময় দোকান বন্ধ করেছে, তারপরে আর শুতে পারিনি, একের পর এক এসছে। ও এখন গাড়ি চালাতে বেরোলো, ছেলে বিয়ে বাড়ি যাবে, তার আগে আমি ঘরে না দোকানের মিডিলে যে দরজাটা সেটা মনে থাকতে থাকতে তালা দিয়ে দিই। এই যে এখানে তালাটা দিতে হবে। এই শার্টটাই আয়রন করে দিয়েছি, এটাই পড়েছে, এখন এই যে জুতোটা পরে নিচ্ছে, আর ও দেখতে পায়নি যে ওকে ক্যামেরা বন্দি করছি। এই যে বেরিয়ে গেল বিয়ে বাড়ির জন্য, আর নিচে গাড়ি আছে, বাইক আছে, বাইকে করেই যাবে, পাড়াতেই বিয়ে, তাও বাইক ছাড়া যাবে। বাবা গরম লেগে গেছে, ছেলের সাথে নিচে গেলাম, কারণ আমি যে সকালে চা খাবো, চা খাওয়ার এই আসল জিনিসটাই ছিল না। তা আমরা বাবু সকালে একটু আমি চা খেতে পারবো না, মাঝে মাঝে কলের অবস্থা ঠিক, মাঝে মাঝে আবার কীরকম হয়। তারপর বলছে দাঁড়াও একটু নিচে গিয়ে, তা দাঁড়ালাম, এই যে এটা কিনে আনলো, আর এই যে বলো মা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে আসবে, এটা একেবারে ঠান্ডার মধ্যে রেখে দাও, দেখে তো খেতে ইচ্ছে করছে কিন্তু খাবো না। আর মিঠু এক প্যাকেট বিস্কুট আছে, তারপরে আমি বলে দিলাম বাবু তুই গিয়ে বলবি ওই দোকানদার, মানে যে দোকানে দিদিটা বসে, গিয়ে বলবি আমাদের মিঠুকের জন্য কি বিস্কুট দেয়, তা বলেছে, তারপরে এই বিস্কুটটা আমার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর আমার কোনো কাজকর্ম নেই এখন, এখন আমি গিয়ে টিভি দেখবো, আর ব্লগটা আজকে একেবারে শেষ করে দিচ্ছি, সারাদিন কথা বলে বলেই ব্লগটা চালালাম, মনে হচ্ছে কোনো ভয়েসার আমাকে অ্যাড করতে হবে না, যা আমার অরিজিনাল ভয়েস সেটাই তোমাদের শোনালাম, ঠিক আছে বন্ধুরা। সানডে ব্লগ শেষ করলাম, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা নতুন এসছো ভুল করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।